কুম্ভীর
ক্রমে ক্রমে অনেক দিন যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার ফলে তখন তাকে কালিত হয়ে গেল। বহুদিন যুদ্ধ চলছে, কেউ ছাড়ছে না, এলিও চেষ্টা করছে, আরো অন্যান্য তাকে সাথী করে চেষ্টা করছে, কেউ পাচ্ছে না। বন্দিদাত শক্তিশালী জলের মধ্যে ফেলে নিয়ে যাবে। বহুদিন পরে যখন দেখেন তার শক্তি নাই, যখন শক্তিহীন হয়ে যান, তখন তার মনে করতে তখন দেখে তার স্ত্রী পুত্রগণ সব তাকে ছেড়ে চলে গেল। তখন হস্তি মনে করলো সে কি আমি এখন একটু দুর্বল হয়ে পড়েছি, আমাকে সাহায্য করছ, সাহায্য না করে চলে গেল এই জগতের এই জগত নিয়ম যখন জন্মগ্রহণ করে।
তখন লক্ষ্মী যদি বলছেন প্রভু
আপনার ভক্তের এই অবস্থা, কারণ আমি করবো তার কর্মফলে আশীর্বাদ লাভ করে যে আমার কিছু করার নাই, বলে আপনার ভক্ত অবস্থার কর্মফল তোমার কৃপা হয়ে ওইখান থেকে শ্রী সম্প্রদায় সৃষ্টি হয়েছে। তোমার কৃপা যখন হয়েছে নিশ্চয়ই সে করতে হবে। তারপর নারায়ণ তার ঘরে বাসন বাসন মাঝে সব সনার বাসন সনার বাসন নিয়ে ব্রাহ্মণের মতো বেশ হলে তখন তার বাড়িতে দিয়ে গেছে বাড়িতে দিয়ে গেছে সে সনার বিবি থেকে এই জন্য নিয়ম আছে এই জাতি সোনাকে খুব ভালো পারে দেখে খুব আঘাত লাগে আগত তিনি এই সেই না সেই ব্রাহ্মণ সেই নারায়ণ নিজে ব্রাহ্মণ তখন আগে আসতো না এরপরে আসে নিজের চলা অনেকগুলি শিক্ষা যাচ্ছে সংকল্প তখন রাজা জেনে একটি বলেছে তাকে জানতে পারে তাকে সংবাদ দেবে রাজাকে ওইখানে ঢালাই গেছে ওইখানে তখন রাজা তাকে ধরে নিয়ে গেছে দিয়ে জেলে তুলে দিয়ে ঢালা নিয়ে এসে যায় রাজাকে রাত্রে স্বপ্ন দিয়েছেন আমার ভক্ত তাকে বুঝিয়েছে তাকে ছেড়ে দিও আর আমার কথা বলে দিও আজ আমি এইসব কাজ করে আল্লাহ আমি দিয়ে এসেছি তার বিরুদ্ধে তখন রাজা যে কাজটা তাড়াতাড়ি উঠেন যে এই ব্রাহ্মণকে হত্যা করে দিয়েছেন ব্রাহ্মণকে ভার দিলেন আপনার এই মন্দিরের ভার আপনার আপনি ভগবান কৃপা করে করেন ভগবানের ভক্ত যে কোনো কনিষ্ঠ ভক্ত এই রকম ভক্ত দিয়েছেন কনিষ্ঠ ভক্ত কনিষ্ঠরা কি করেন পুজো করেন ভক্তকে সম্মান করেন না এই জন্য কিছু অপরাধ হয় হলেও কি আছে ভগবান অপরাধ সৃষ্টি করলেও ভগবান ক্ষমা করে কেন তাকে সংশোধন করার জন্য নানা প্রকার চলনা করে দিয়ে তাকে উদ্ধার করে এই জন্য ভক্তগণের কারণে আশ্রয় গ্রহণ করলে ভগবান কৃপা করবে এই বললে কেন আমার ভক্তকে আশ্রয় করে আমাকে আশ্রয় করে আমাকে পাবে না আমার ভক্তকে আশ্রয় করে আমাকে নিশ্চয়ই পাবে নিশ্চয়ই আশ্রয়টা করে দেখলে সেই জন্য লাভের মাঝে ভক্ত সঙ্গে থেকে করি এই কর্তি করি তা যদি হবে আর না পারম্পর্যে এসে নাগরিক প্রকার
Maharaj.